নমস্কার, আমরা আবার এসে গেছি আপনাদের কাছে বোম ফাটাতে। এই রাজা এখন কি কালী পুজো? বোম ফাটাতে নয় গজা, আপনাদের প্রিয় বোম টিভিতে। হ্যাঁ, বোম টিভিতে প্রোগ্রাম করতে। আজকে আমরা আপনাদের নিয়ে যাব বাঙালির প্রাণের উৎসব চৈত্র সেলে। গতকাল আমরা ওখানে গেছিলাম, কি ঘটেছে আপনারা আপনাদের নিজেদের চোখেই দেখে নিন। সূচ থেকে রকেট, তিমি মাছ থেকে লকেট, সব কিছু পাওয়া যায় ওই সেল মার্কেটে। ওখানে খুব ভালো ভালো খাবারও পাওয়া যায়, মোগলাই পরোটা, চমচমা, রসগোল্লা। গজা চুপ। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই সেল মার্কেটে এখন ফ্রি চলছে, কোথাও বা একটা কিনলে একটা ফ্রি, আর কোথাও পুরো 50% ডিসকাউন্ট। যেমন ধরুন চমচমা কিনলে কালাকাদা ফ্রি, আমি কিছু পাইনি। তো চলুন দর্শক বন্ধুরা, আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে আপনাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে চলে যাই চৈত্র সেলের বাজারে। না না, যে ফ্ল্যাশব্যাকে যাবো, কিন্তু ভাগাভাগি করার কি দরকার? একটা কিনলি তো একটা ফ্রি দিচ্ছে তো। যা ভাগাভাগি করবো আমরা অভিজ্ঞতা। হ্যাঁ, এক্সপিরিয়েন্স। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ করবো। চলুন ফ্ল্যাশব্যাক, চলুন। আর ওই দোকানে যার নাম ফান্টুস, একটা কিনলে একটা ফ্রি দিচ্ছে। ওটা খাবারের দোকান নয়, ওটা জামা কাপড়ের দোকান। ওই দোকানে অলরেডি ফির জমা শুরু করে দিয়েছে। চল আমরা দোকানদারের সাথে কথা বলি। আসুন দর্শক বন্ধু, আসুন। আমার সাইজের জামা ওখানে পাবো না, আমরা চেষ্টা করি। চল 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 গজে সোজা হয়ে চল, তাড়াতাড়ি চল এদিক দিয়ে চল। আসুন, এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্রচুর লোক জমা শুরু করে দিয়েছে, প্রচুর ভিড় হচ্ছে। এবার আমরা জানবো যে এই দোকানের এত ভিড় হওয়ার রহস্যটা কি। আমরা এই দোকানের দোকানদারের সাথে কথা বলবো। দাদা নমস্কার, আমরা বোম টিভি থেকে এসেছি। আমরা দেখতে পাচ্ছি আপনার দোকানের সামনে প্রচুর ভিড় জমছে, আপনি আমাদের দর্শকদের বলুন এর রহস্যটা কি। ফিরি 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 ফিরি, একটা কিনলে একটা ফিরি। ঠিক আছে, খুব ভালো কথা, আপনি দুলছেন কেন বলুন তো। আপনি আমাদের দর্শকদের বলুন কি কিনলে কি ফ্রি পাওয়া যাচ্ছে, বলুন আমাদের দর্শকদের প্লিজ। বলুন, দুলবেন না, না দুলে বলুন। আমার এখানে একটা জামা কিনলে একটা স্যান্ডো গেঞ্জি ফ্রি। সেল 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 সেল, জামা কিনলে গেঞ্জি ফ্রি, জামা কিনলে একটা। এই যে দাদা, এটা হচ্ছেটা কি? হ্যাঁ, আমার দোকানের কাস্টমার একটু আগে জামা কিনে একটা স্যান্ডো গেঞ্জি ফ্রি পেয়েছেন, তাই খুশি হয়ে আবার ছুটে এসেছেন। বাহ, আপনারা দেখছেন এটা খুব ভালো দোকান। খুব ভালো দোকান, আপনি খুব ভালো দোকানদার, আপনি দুলে যান, দুলে যান। না মোটেই আমি খুশি হয়ে আসিনি। তাহলে কি বলবো মশাই, বাড়িতে গিয়ে দেখি এনাদের জামায় একটাও বোতাম নেই। একদম নতুন ধরনের সিস্টেম। না না ঠিক আছে, কিন্তু আপনি আমাদের বলুন এবং আমাদের দর্শকদের বলুন যে আপনি জামায় বোতাম দেননি কেন, ভাই? আপনাদের বললাম না, জামার সাথে স্যান্ডো গেঞ্জি ফ্রি দিচ্ছি আমরা। হ্যাঁ, তাতে কি, জামায় বোতাম দিলে নতুন স্যান্ডো গেঞ্জি লোকে দেখবে কি করে? তাই তো জামায় বোতাম দেওয়া হয়নি। দারুণ যুক্তি। চৈত্র সেলে ফ্রি পাওয়া স্যান্ডো গেঞ্জি যাতে সবাই দেখতে পায়, সেই জন্য এদের জামায় কোনো বোতাম থাকে না, অভিনব যুক্তি। না 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 না, আমার মনে একটা সন্দেহ ভাব হচ্ছে। কি সন্দেহ হচ্ছে গজা? তো যা সন্দেহ হচ্ছে তুই আমায় বল। কি আমার কে? দাদা 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 উঠুন। এ বাবা, আস্তে, কি হয়েছে আপনার, কি হয়েছে আপনি আমায় বলুন, আমাদের বলুন আপনার কি হয়েছে। আস্তে, কি হয়েছে আপনার? হ্যাঁ দাদা বলুন বলুন, আমরা তো বোম ফাটা দাদা, বোম টিভি প্রোগ্রামের জন্য এসেছি। এ বাবা, আর বলবেন না দাদা, ওখানে একজন বুড়োর লোক শিশিতে করে বাদাম নিয়ে বসে আছে, শিশির পেছনে লেখা আছে বিনামূল্যে বাদাম খেয়ে যান। তো আমিও তো গেছি বাদাম খাওয়ার জন্য। চলো রাজ, একটু বাদাম খেয়ে আসি। দাদা খবরদার যাবেন না। কেন দাদা, কি হয়েছে? উনি আমায় বাদাম দিয়েছেন, আমি খেয়েছি। উনি আমায় আবার বাদাম দিয়েছেন, আমি আবার খেয়েছি। বুড়ো আবার আমায় বাদাম দিতে এসেছেন। বাবা বাবা, খুব ভালো লোক, খুব ভালো লোক, বাদাম দেয় সবাইকে, আমাকেও নিশ্চয়ই দেবে। ইয়ে বাবা, তো আমি তখন ওনাকে জিজ্ঞেস করেছি, চৈত্র সেলে সবাই জিনিসপত্র বিক্রি করছে, তা আপনি বিনা পয়সায় বাদাম খাওয়াচ্ছেন কেন? তো কি বললো জানেন? জানি না কি হয়েছে। হ্যাঁ, কি বললেন উনি? বললো গত বছর উনি সব দাঁত তুলে ফোকলা হয়ে গেছে, উনি বাদাম চা খেতে খুব ভালোবাসেন। ও
এ বাবা অসো আমিও ভালোবাসি বাদাম চাক চাক বাদাম। হ্যাঁ তো তাতে কি, ফোগলা হওয়ার পর থেকে উনি বাদাম চাক চুষে চুষে গুড়গুলো খেয়ে নেন, কিন্তু বাদাম খেতে পারেন না। সেগুলো উনি নষ্ট না করে উনি নাকি বিনা পয়সায় সেই বাদামগুলোকে লোকজনকে খাইয়ে সমাজ সেবা করছেন। আস্তে গজা, একজন বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধ মানুষ নতুন উপায় সমাজ সেবা করছে শুনে আমাদের ভালো লাগে না? না না আমার ভালো লাগছে না রাজা, ছন্দ বেড়ে বেড়ে যাচ্ছে। হ্যাঁ গজা ছন্দ বেড়ে বেড়ে যাচ্ছে, চলুন আমরা এক কাজ করি, আমরা গজার সন্দেহ দূর করার জন্য একটু মাছের বাজারে যাই। শুনেছি ওখানে নাকি ফটাফাটি সেল দিচ্ছে, চল চল আসুন। ভালো তো টাটা, আপনি কি সেল দিচ্ছেন আমাদের দর্শক বন্ধুদের বলুন? ডিসকাউন্ট দিচ্ছি দাদা। দারুণ ছাড় নিতে চান? হ্যাঁ আমাদের দর্শক বন্ধুরা অবশ্যই নিতে চান। রাজা রাজা উনি কি মাছ ভেজে দেবেন? আমার মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। নিতে চাইলে এদিকে তাকান, দেখুন সব জ্যান্ত মাছ নড়ছে। রাজা মাছ ভাজা নড়ে? নড়ছে। চুপ, দাম কত? 200 টাকা কেজি। আর ডিসকাউন্ট মানে ছাড় দিয়ে দর্শকদের বলুন প্লিজ। ডিসকাউন্ট পেতে চাইলে একটু অপেক্ষা করুন। করছি। রাজা অপেক্ষা করতে বলছে, ততক্ষণ উনি মাছ ভাজবেন? আরো অপেক্ষা করুন। ওকে করছি, আর একটু অপেক্ষা করুন, এখনো নড়ছে। করছি। এই তো মরেছে, মরা মাছ। 100 টাকা কেজি, পুরো 50% ছাড়, বলেছিলাম না দাদা ডিসকাউন্ট দেবো। বাহ ভেরি গুড, দর্শকদের জন্য ভালো খবর, এই মাছগুলো 200 টাকা কেজি, কিন্তু আপনারা একটু অপেক্ষা করুন, এই মাছগুলো মরলেই এই মাছগুলোর দাম হয়ে যাবে 100 টাকা কেজি, তখন আপনারা এসে এই মাছগুলো আরাম করে কিনে নিয়ে চলে যেতে পারবেন। পুরো 50% ডিসকাউন্ট? কিন্তু রাজা উনি তো মাছ ভাজা দিলেন না। মাছ ভাজা গজা, এগুলো কাঁচা মাছ। চল চল আমার সাথে। নাকি এখানে একটা অদ্ভুত ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এই চৈত্র সালে দেখছি এক বন্ধু আমাদের দিকে হামা করে দিয়ে দিতে আসছে, ব্যাপারটা কি ওনাকে জিজ্ঞেস করি আসুন। দাদা দাদা আপনার সমস্যাটা কি আমাদের বলুন, আমাদের বলুন প্লিজ। আরে দাদা বড্ড প্রবলেমে পড়েছি দাদা। প্রবলেম প্রবলেম, উনি বোধহয় মাছ ভাজা খেতে এসেছিল। আরে দাদা বড্ড প্রবলেমে পড়েছি। আপনার কি সমস্যা সেটা আমাদের বলুন প্লিজ। দাদা এই চৈত্র সেলে এই চশমাটা কিনলুম, তা দোকানদার বললে যে এটা পড়লে নাকি সব জিনিস দুটো পাবো, তা দাদা আমি ভাবলাম যে বাড়িতে গিয়ে বোধহয় বউ দুটো পাবো, তা দাদা এখন পরে দেখছে তো প্রবলেম হয়ে গেছে। উনি প্রথমে চশমা পড়েছেন, তারপর সমস্যায় পড়েছেন, কিন্তু কিন্তু কেন কেন সমস্যায় পড়েছেন আমাদের বলুন প্লিজ। হামাগুড়ি দাদা আপনাকে দেখে না আমার সেই ছোটবেলায় গাছা বাজারের কথা মনে পড়ছে, আমিও কত হামাগুড়ি দিয়েছি, খুব মজা হতো না যাবো। দুরু মোচাই মজা কোথায় দেখছেন? এটা পরেই দেখি যে সব লোকের 4টে করে পা, আমার ওই ছাগলটার মতো, আমারই শুধু দুখানা পা, তাই ভাবলাম যে ওই লোকে কি ভাববে তাই হামাগুড়ি দিয়ে বাড়ি যাচ্ছি, কি প্রবলেমে পড়লাম বলুন দেখিনি। আপনারা দেখছেন চৈত্র সেল, এখন অনেক বাকি, তবে তার মধ্যে আমরা নিয়ে নেব একটা ছোট্ট কমার্শিয়াল রিলিফ। রিলিফ কি রিলিফ? নিজে চোখে দেখ। রবিদা কি হয়েছে তোমার? গ্যাসের ঠেলা মারিছে, গ্যাসের ঠেলা মারিছে, দুশ্চিন্তা তো রবিদার কেমন যেন কষ্ট হচ্ছে, তাই না রবিদা? কষ্ট হবে না, কষ্ট হবে না, কষ্ট হচ্ছে, আফসোস হচ্ছে। কাজের মেয়ে, বাড়ির কাজের মেয়ে পায়রা বাংলা ছবির হিরোইন হয়ে গেল, রাস্তায় রাস্তায় পোস্টার, আর আমরা কি করছি? কেন ববিদা, লোকের পকেট সাফ করছি, কোনো প্রচার নেই, কোনো নাম নেই, গন্ধ নেই, আর ওইদিকে দেখো পায়রাটার কিরকম নাম ফাটছে, আর আমরা কি করছি? লোকের পকেট কাটছি, কি যন্ত্রণা। তুমি তো বলেছো ববিতা স্বভাব নষ্ট করতে নেই, অভ্যাসটাকে চালিয়ে যেতে হয়। অভ্যাস তো করছি, পকেট তো কাটছি, কিন্তু বাইরের মতো নাম ফাটছে কোথায়? সে থেকে থেকে ডাকাতি করলে ভালো হতো, নাম রাখতাম ববি ডাকাত। কিন্তু এই যে এই বিশ্রী ব্যাপার, এই কার্ডটা, এই কার্ডটা কে কে বি, সব নষ্টের মূল কে কে বি, নামও ফাটলো না, মিডিয়াও এলো না, এর জন্য কার দোষ জানিস? কার ববিদা? কে কে বি, এই নামটা যে দিয়েছে তার দোষ। এই নামটা কে দিয়েছে বলতো, তার আমি বিশ্রী ব্যাপার করে ছাড়ব। ববিদা
নামটা তো তুমিই দিয়েছিলে। আমিই দিয়েছি নাকি? বেশি ব্যাপার, তাহলে তো আমার কিছু করার নেই। ববিদা, আমি একটা প্রস্তাব দিই। কি কি প্রস্তাব কাটলেট? প্রস্তাবটা হলো যে আমরা না সবাই মিলে থানায় গিয়ে ধরা দিই। থানায় যদি আমরা নিজেদেরকে ধরা দিই তাহলে না এই থানা থেকে প্রচার হয়ে যাবে, আমরাই কে কে বিজি চোর বাজারের সার কোথাকারে থানায় গিয়ে ধরা দেবে, সারেন্ডার করবে, জেল খাটবো, জেল খাটবো। এই পড়ে গেলাম। এই এতদিন পর্যন্ত আমরা কি করেছি? এতদিন পর্যন্ত আমরা বড় বড় ক্যাপাকাইটি করেছি, হ্যাঁ, বড় বড় ডাকাতি করেছি, কিন্তু প্রচার পেয়েছি কি না? প্রচার পেয়েছে কে? কে কে? কে কে বি? কে বি? তাই কে কে বি এবার? হ্যাঁ ঠিক কথা, থানায় যাবে। হ্যাঁ আমরা পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করব, বলবো আমরাই কে কে বি। হ্যাঁ তাতে কি হয়েছে, আমাদেরকে ধরে ফেলবে? কি বিশ্রী ব্যাপার, জেল কাটবো আমরা? বাহ 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 বাহ। তাতে কি হয়েছে, কোনো পরোয়া নেই, আমাদের তো অনেক পয়সা, আমরা নিজেদেরকে ছাড়িয়ে নিতে পারবো। কিন্তু কিন্তু ওই পায়রার নাকে ঝমক ঘষে দিতে হবে। একা একা প্রচার পাওয়া আমাদের প্রচার হবে না। কে কে? বেশি ব্যাপার, কে কে বি? থানায় চলো চলো। হরে কৃষ্ণ। কমার্শিয়াল রিলিফ শেষ। কিন্তু রাজা রিলিফটা কি তো বললি না তা? বাড়ি গিয়ে বলবো। আপনারা দেখছেন চৈত্র সেল, আর এখন দেখুন চৈত্র সেলের বাকি অংশ। দেব রিলিফ। হ্যাঁ দেব। আপনারা দেখছেন চৈত্র সেল, আর এখন দেখুন চৈত্র সেলের বাকি অংশ। দেব রিলিফ। হ্যাঁ দেব। আসুন আসুন সেল সেল আসুন, এই দেখুন এই সেই গ্লাস। সম্রাট আকবর 500 বছর আগে এই গ্লাসে জল খেতেন। আসুন আসুন কিনুন কিনুন, মাত্র 500 টাকায় পাবেন, কিনুন। দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা, আমরা এখন একটা নতুন জিনিস আপনাদের দেখাবো, চলে আয় গজা চলে আয় বলুন। এই যে গ্লাসটা দেখছেন, এটা সম্রাট আকবর 500 বছর আগে জল খেতেন। না না ভাই, 501 বছর আগে। 501 কি? কি হলো? নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। তারপর এইবার দেখুন এই যে যিশু খ্রিস্টের থালা, এই থালায় উনি ভাত খেতেন। রাজা এসব সত্যি সত্যি বলছেন আর মিছে কথা? চুপ কর গজা, শুধু দেখে যা। দর্শক বন্ধুরা আপনারা দেখুন একটা দারুণ ব্যাপার, দেখ এই যিশু খ্রিস্টের থালা আজ থেকে 2200 বছরের পুরনো। না 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 না, 2201 বছরের পুরনো। আপনি কি হলো? এইবার দেখুন এই যে ব্রাশ, পৃথিবীর আদিম মানুষেরা এটা দিয়ে দাঁত মাজত, অথচ এর দাম মাত্র 50 টাকা। আজ থেকে 10,000 বছর আগে। না হবে না কি তাই? ওটা হলে গিয়ে 10,001 বছরের পুরাতন। আপনি আপনি কি করে জানলেন? আপনি কি তখন ছিলেন? আমি 2000 বলে আপনি 2001, 10,000 বলে 10,001, আপনি আপনি জানলেন কি করে? ছিলেন তখন? হ্যাঁ বলুন বলুন কি করে জানলেন বলুন। সে কি মশাই, গত বছর যখন চৈত্র সেলে এসেছিলাম তখন আপনি বলেছিলেন এই এটা হলো গিয়ে 2000 বছরের পুরাতন, ওটা হলো গিয়ে 5000 বছরের পুরাতন, তারপর ওই ওই ওইটা ওইটা 10,000 বছরের পুরাতন। তা এক বছর পরে ওর সঙ্গে এক বছর করে যোগ করব না? আপনারা কি বলেন? না হ্যাঁ দাদু একদম ঠিক কথা বলেছেন, আপনারা সবাই বলুন বলুন বলুন। চৈত্র সেল জমে উঠেছে, জমজমার চৈত্র সেল, চৈত্র সেলে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। এই চৈত্র সেলে আদিম সভ্যতার আদিম মানুষের টুথব্রাশ পাওয়া যাচ্ছে,
এই রাজা রাজা এইরকম একটা টুতপুরুষ ওই চিরদাদুর ছিল। কার? চিরদাদু। ও, তাহলে কি চিরদাদু আদিম মানুষ? আমার সন্দেহ হচ্ছে রাজা। গজা সন্দেহ হচ্ছে, গজার আজকে নানা বিষয়ে সন্দেহ হচ্ছে। কিন্তু এখন আমি গজাকে এমন একটা খবর দেব যেটা শুনে গজার আর সন্দেহ হবে না, আর গজার সব সন্দেহ কেটে যাবে। কি রে গজা? এখন আমরা যে দোকানে যাব সেটা একটা খাবার দোকান। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সকাল থেকে আমার খুব খিদে খিদে পাচ্ছে, অনেক ঘোরাঘুরিও হলো, চ একটু খাওয়া দাওয়া হোক। খাওয়া দাওয়া? হ্যাঁ গজা, এবার আমরা খাওয়া দাওয়া করবো। এবার আমরা দাদা 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 যাবেন না, দাদাকে পেয়েছি, দাদা একটু রেগে আছে, কিন্তু দাদা আপনি আমাদের সঙ্গে একটু কথা বলুন প্লিজ, প্লিজ প্লিজ কিছু বলুন। আরে দেখ তারিকা, সকাল সকাল মেজাজটাই দিল বিগড়ে। ওমা না না, এটা সকাল না, বিকালবেলা বিকালবেলা। এখন চৈত্র সেলের খাবার দোকানে আপনার কি হয়েছে আপনি আমাদের দর্শকদের বলুন প্লিজ, বলুন। তোর ভাই কি বলবো, আলু পরোটা অর্ডার দিলুম। রাজা চল না, কটা করে মোগলাই পরোটা খেয়ে আসি। না গজা, উনি কিছু বলছেন, তুই এখন চুপ কর প্লিজ। আলু পরোটায় এক ফোঁটা আলু নেই জানেন? হ্যাঁ জানলাম, আলু পরোটায় আলু নেই। সেটা বেয়ারাকে বলতে কি বললো জানেন? কি করে জানবো, আপনি তো বলেননি। তাঁতি 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 বলুন, তাঁতি বলুন, আমার খিদে খিদে পাচ্ছে। বেয়ারা বললো কাশ্মীরি পোলাওতে কি কাশ্মীর পাওয়া যায়, তাহলে আলু পরোটায় কি করে আলু পাওয়া যাবে? দুধ তারিকা মেজাজটাই বিগড়ে দিল ভাই। আলু পরোটায় আলু নেই, কেননা কাশ্মীরি পোলাওতেও কাশ্মীর নেই। না রাজা, কাশ্মীর কি কাশ্মীর? আচ্ছা আচ্ছা, ছেড়ে দে ছেড়ে দে, চল তুই খাওয়া দাওয়া করি, চল খাবি তুই। না তোর খিদে পেয়েছে, কিন্তু গজে এখানে তো কোনো খাবার দোকান আমি দেখছি না, ওখানে একটা চায়ের দোকান আছে, চা খাই চল। আমি কফি খাবো। কফি? কফি কফি কফি, চল। কাশ্মীর কি রে? কাশ্মীর বল, চল খেতে দিতে বলছি, চল। কপি কত করে? কপি মাত্র 2 টাকা। হ্যাঁ 2 টাকা, একদম গরম গরম কফি, গরম গরম। কিন্তু কফিটা তো ঠান্ডা। দাদা কফিটা একদম ঠান্ডা হয়ে গেছে। আসলে দাদা এটা কোল্ড কফি তো, তাই কাজ করুন, ওটা 6 টাকাই দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 টাকা। চল দাদা চল। সেটাই তো আমরা জানতে চাইছি, কি হয়েছে আপনার, আপনি আমাদের বলুন এবং আমাদের দর্শকদের বলুন, বলুন প্লিজ। কিন্তু আপনি রকম মাথা চাপাতে চাপাতে যাচ্ছেন কেন? যাবো না তো কি, এখানে থাকবো এই অনাচারের দুনিয়ায়। কি হয়েছে দাদা, আপনি মাথা গরম করছেন কেন? এই চৈত্র সেলের বাজার তো জমে উঠেছে। সেই শুনেই তো এসেছিলাম, এই দেখুন, এই যে প্লেট দিয়েছে, প্লেট জোড়া 2 টাকা, জোড়া প্লেট 2 টাকা। বাহ, তাহলে তো খুব সস্তা। দর্শক বন্ধুরা শুনে নিন, জোড়া প্লেট 2 টাকায় লোভে পড়ে কিনেছি। তারপর দেখি কি দেখলেন দাদা ভাই, কি দেখলেন? দেখো দেখো দেখো, নিজের চোখেই দেখো, জোড়া প্লেট, জোড়া প্লেট 2 টাকা, বুঝলে? হ্যাঁ, কি হয়েছে দেখতে পাচ্ছ না? দেখো দেখো, জোড়া প্লেট, জোড়া প্লেট, আঠা দিয়ে জোড়া, এই 2 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছি। শান্তন দাদা, শান্তন প্লিজ, শান্তন। দাদা ভাই, দাদা ভাই, অত জোরে কপাল চাপড়াতে নেই, চাপড়ালে না কপালটা ফেটে যাবে। চৈত্র সেলের আরো অনেক কিছু বাকি, তবে আজ আর সময় নেই, আজ আসি, আসবো আবার কাল। থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড নাইট ভেরি মাচ, টাটা টাটা টাটা।